বন্ধুরা, এখানে ছবিটা আছে জেব্রা। এই জায়গাটায় জাস্ট আমি এই যে গ্যাপ গুলো বলছি, এখানে আগে পুরো রবার দিয়ে এটা ক্লিন করব, তারপর ওই গ্যাপ গুলোকে পুরোটা কমপ্লিট হওয়ার পর, যেহেতু ধুলো লাগছে, হাত একবার করে লেগে হাতে লেগে থাকা গ্রাফাইটটাও লাগছে, একটু ছড়াচ্ছে ব্লেন্ড করার সময়, তাহলে ওটা পুরো ক্লিয়ার করার পর ওখানে একটা ফার্স্ট লেয়ার 2B পেন্সিল দিয়ে দিয়ে দেবো। ওই ফার্স্ট লেয়ার যখন বলাই হয়েছে ওটাই ধরে নিই। আর এখানে ফেসের জায়গাটা এরকম হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে রবিবার, তাহলে ছবি স্কুল যেতে হবে। 8টা বাজতে গেল, এখন 7:45 বাজছে। আমি এরকম হেঁটে হেঁটেই যাবো, তাহলে চলুন বেরোনো যাক। হ্যালো গাইস, এই আধ ঘন্টা আগে বাড়ি ফিরলাম, এবং আজকে একটা ড্রয়িং স্কুলে নতুন অনেকগুলো জিনিস শেখা হলো, এবং পরের দিন থেকে ওয়াটার কালারটা আমি ড্রয়িং স্কুলে প্র্যাকটিস করবো, তাহলে আমার পারফেক্ট হয়ে যাবে। আর একটা নতুন যে কাজগুলো করেছি সব স্যারকে দেখালাম, তারপরে নতুন একটা কাজ আরম্ভ করেছি। আমি এতদিন মানুষের এই পোর্ট্রেট বানাচ্ছি, এবার একটা অ্যানিমেলের পোর্ট্রেট বানাচ্ছি। জেব্রার আউটলাইন কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট শেডিং করে স্টার্ট করেছি। কেমন হচ্ছে কমেন্টে বলবেন, আমি দেখাচ্ছি আপনাদের। ওটা ছোট বড় হয়েছে, ওর মুখের কাজটা জাস্ট এই হয়েছে। 2B পেন্সিল দিয়ে আমি এই ফার্স্ট লেয়ার, তার উপর আর একটা লেয়ার দিয়েছি। এই জায়গা ডার্ক হবে আরও, এটা 6B 8B পেন্সিলও লাগবে, তার বাকিটা করবো এইভাবেই। তাহলে আমি করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। মোটামুটি এটা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে ডোরা কাটা দাগগুলো দেখছেন, এগুলো ভাবছি সফট চারকোল দিয়ে, না হলে 10B পেন্সিল দিয়ে ডাইরেক্ট করবো আর কি, এক দু লেয়ারের মধ্যে। বাকি বডিটা এখনই করে নেবো। হ্যালো গাইস, এখন আমার ড্রয়িংটা করা হয়ে গেছিল, এবার খেতে বসবো। আজকে খাবার ভাত খাওয়া হয়নি, বেলা হয়ে গেল, রবিবার দিন লেটেই খাওয়া হয়, তাহলে খেয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনার ড্রয়িংটা নিশ্চয়ই তখন দেখিয়ে দিয়েছেন, কেমন হচ্ছে কমেন্টে বলবেন। হ্যালো গাইস, ছাদ দিকে আসলাম, এখন 3 ঘন্টা ধরে প্রায় কারেন্ট নেই, তার জন্য তাও আমি ড্রয়িংটা করেছিলাম, অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। আমি সন্ধ্যেবেলায় দেখে দেখাবো, এখন লাইন তো আর আসেনি। ছাদ দিকে আসলাম, ছাদে এখন মোটামুটি হালকা করে জলে ছিটে দেওয়া, যাতে একটু নিশ্চয় ঠান্ডা হয় না, রওয়া যাবে না। এই বছর স্টার্ট থেকে প্রচন্ড গরম, অন্য বছর বিকেলও হতে গেল, 3:30 পেরিয়ে গেছে মনে হয়। চা তা করা হবে, অন্যদের একটু লেটে করা হয়, একটু আগেই করা হবে, তারপর দেখি যে লাইন আছে, তাহলে আর একটু ড্রাইভিংটা করবো, তারপর বেরিয়ে যাবো 5টা বাজতে। নিজ থেকে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তাই ফুলগুলো বেশ ভালো ফুটেছে, একবার দেখিয়ে দিই। দেখো বেলা ফুলটা প্রায় এখন ফুটছে রেগুলারই, সাদা জবাটাও ফুটেছিল, গাছগুলো বেশ ভালো হয়ে গেছে, রেগুলার জল দেওয়া হয়, তাই এই গোলাপটা ফুটছে। এক বছর বাদে ফুটলো, বলছে শীতের সময় ফুটেনি মনে হয়। আজকে বিকেলে ঘুরতে যাওয়া হয়নি, কিন্তু আমি ড্রয়িংটা করছি না কন্টিনিউয়াসলি, তাহলে বডি পোর্শনটা ড্রয়িং এর কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি ফার্স্ট লেয়ার দিতে, মানে ফার্স্ট লেয়ার বলতে পারি, ওখানে যে একটা লাইট লেয়ার দিতে হবে, যেটা সাদা পোর্শন, একবারে সাদা রাখলে কন্ট্রাস্টটা ঠিক আসবে না, তাহলে ফার্স্ট লেয়ার, আবার ফার্স্ট লেয়ার বলা হয়, মানে একটা লেয়ার দেবো আর কি। 2B পেন্সিল দিয়ে এখন কতটা হয়েছে আমরা দেখে দেখাচ্ছি, যেহেতু হেডের কাজটা আমি এখন শেডিং করিনি, তাই একটু সাদা দেখাচ্ছি, আর ব্যাকে বেড়াতে আমি দেখাচ্ছি, বা ছবি তো রেখেছি ওটাই দিয়ে দেবো। বন্ধুরা, এখানে ছবিটা আছে জেব্রা। এই জায়গাটায় জাস্ট আমি এই যে গ্যাপ গুলো বলছি, এখানে আগে পুরো রবার দিয়ে এটা ক্লিন করবো, তারপর ওই গ্যাপ গুলোকে পুরোটা কমপ্লিট হওয়ার পর, যেহেতু ধুলো লাগছে, হাত একবার করে লেগে হাতে লেগে থাকা গ্রাফাইটটাও লাগছে, একটু ছড়াচ্ছে ব্লেন্ড করার সময়, তাহলে ওটা পুরো ক্লিয়ার করার পর ওখানে একটা ফার্স্ট লেয়ার 2B পেন্সিল দিয়ে দিয়ে দেবো। ওই ফার্স্ট লেয়ার যখন বলাই হয়েছে ওটাই ধরে নিই। আর এখানে ফেসের জায়গাটা এরকম হয়েছে। ছবিটা এখন একটু ডাল দেখাচ্ছে, কিন্তু কমপ্লিট হলে ভালো দেখাবে।
সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। চারকোলে করলেও একটু বেশি ভালো হতো, কিন্তু চারকোলে করা হয়নি আর কি করে। পাখিগুলোকে এখানে রাখা আছে, এখন 8টা বাজছে, সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়েছিল একটু আগে। তাহলে বন্ধুরা এটা আমি আর 1 ঘন্টা করবো, তাহলে 1 ঘন্টার মধ্যে আশা করি পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আজকে ছিল মানে আজকে 21 তারিখ, আজ আমাদের যে আমরা গ্রুপে যত বন্ধুরা করি তার মধ্যে যে দাদা আর কি বড়ো আমাদের, মানে আমাদের বড়ো একজন দাদা আমাদের সাথে থাকে আর কি কম না, তাহলে ওর জন্মদিন আছে, তাহলে যাওয়া হয়নি বিকেল দিয়ে ঘুরতে, যেহেতু বাড়িতে মামা দাদু দিদা আছে, তাহলে বিকেলে যেতে পারলাম। সকালে ফোনে এমনি দুটা রেখে বিকেল দিয়ে গেলে হবে, তাহলে ভাবছি ওর একটা ড্রয়িং আমি করবো আর কি। তাহলে আজকে রাত্রে থেকে আউটলাইন করা স্টার্ট করবো, তখন ছাড়তে গিয়ে যাবো, কারণ এমনিতে গরম লাগে সন্ধ্যা 9টা 9টা পরে এই সময়টা 12টা ধরে, সেরকম ছাদে ধরে যাবো আরামসে ফ্রিয়ে ফাঁকাতে ড্রয়িংটা হয়ে যাবো আউটলাইন। তখন আমি এটা করে নিই। বন্ধুরা এখন খেতে বসেছি, আজ বাড়িতে ডাল তরকারি এবং ডাল রয়েছে, তাছাড়া রুটি আর মিষ্টি আছে, তাতে খেয়ে দিই তারপর ছাদে ধরে যাবো। বাইরে ঘাটে বসে আছি, পাখাটা চলছে, টেবিল পাখাটা তাহলে সাউন্ড হতে পারে। এখানে আউটলাইনটা বানাবো, স্নান আমি করে নিই, আর ঘোরা ড্রয়িংটা প্রায় হয়ে গেছে, তার ওটা এখন থাক, যেহেতু একটা ছবি বেশিক্ষণ করলে চোখটা আর কি ওই জায়গাটায় ফোকাস বেশি করে ব্যথা হয়, তাহলে নতুন ড্রয়িং স্টার্ট করছি যাতে মুডটা হয়ে যায়, তাহলে রুমদার ড্রয়িংটাই করবো, আউটলাইনটা বানাবো হচ্ছে স্টার্ট করবো, চোখের মধ্যে একটু রেস্ট নিন তারপরে বানাচ্ছি। আর আউটলাইনে কোনো ভিডিও আমি তুলছি না, ডাইরেক্ট বানিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো যতটা হবে ততটা। এখন 11:30 পেরিয়ে গেছে, 12টা বাজতে গেলো, আর 1-1.5 ঘন্টা যাকবো তারপর শুয়ে পড়ো বাইরে। বন্ধুরা পুরো দিন মনে হয় ড্রয়িং করেছিলাম, তো তাই প্রচণ্ড ঘুম পাচ্ছে আর রোয়া যাচ্ছে না আর কি, ঘুমে চলে তাহলে এবার শুয়ে পড়বো, দেখা চাপ দিয়ে লাভ নেই, যেহেতু আমার তাড়া নেই আর কি কোনো কারণে। তাহলে কালকে সকালে দেখা হচ্ছে একবারে, আজকের মধ্যে ব্লগটা এখানে ক্লোজ করছি, কেমন লেগেছে বলবেন, কাল সকালে মানে নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন ড্রয়িংগুলো হয়ে গেছে আর কি, মানে নাহলে এই যে ড্রয়িংটা আজকে আরম্ভ করলাম ওটা একটু লেট হবে, আর ঘোড়ার যে ড্রয়িংটা ওটা কাল শেষ হয়ে যাবে। তাহলে শুয়ে পড়ছি, ভালো থাকবেন, গুড বাই।